ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের অধীন এবং কমলপুর নগর পঞ্চায়েতের সহায়তায় আইসেট তথা অল ইন্ডিয়া সোসাইটি ফর ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার টেকনোলজির ব্যবস্থাপনায় নগর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ভট্টাচার্য পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কমিউনিটি হলে চারটি এসএইচজি গ্রুপের 40 জন মহিলাকে স্বনির্ভর করে তোলার জন্য পেভার ব্লক তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হয়। গত 6 নভেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত আইসেট থেকে 6 দিনের পেপার ব্লক তৈরি করার জন্য 40 জন মহিলাকে প্রশিক্ষণ দেয় উদয়পুর থেকে আগত শিপ্তি ভৌমিক। তিনি 6 দিন যাবৎ 4টি এসএইচজি গ্রুপের 40 জন মহিলাকে স্বনির্ভর করে তোলার জন্য পেপার ব্লক তৈরি প্রশিক্ষণ দেন। মহিলারা এই পেপার ব্লক তৈরির প্রশিক্ষণ পেয়ে বেশ খুশি। শনিবার বিকেলে ছিল প্রশিক্ষণের শেষ দিন। এসএইচজি গ্রুপের যে 40 জন মহিলা প্রশিক্ষণ নিয়েছেন তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, কাউন্সিলর দীপ্তি ভৌমিক সহ অন্যান্যরা। আমার নাম শিল্পী ভূমি, আমার বাড়ি উদয়পুর, আমি পেপার ব্লকের মাস্টার ট্রেনার। তো এই কমলপুর এসছেন কতজন মহিলারা? 40 জন। এ কি নগর পঞ্চায়েতের? নগর পঞ্চায়েতের। আচ্ছা, তো এই যে 40 জন, যে আপনি কতদিন যাবৎ তাদেরকে ট্রেনিং করাচ্ছেন? 6 দিন যাবৎ। কিরকম তারা মানে প্রশিক্ষণ নিয়েছে? হ্যাঁ, খুব ভালো প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের লক্ষ্য যে কাজটা করবে এবং শিখেছে ভালো। তারাও একটা দেখেছি, তারা মনের মধ্যে একটা উৎসাহ আছে যে কাজটা আমরা করবো, নিজে পায়ে নিজে দাঁড়াবো, আমরা দুইটা পয়সা রোজগার চিন্তাধারা তারা বেরোতে আছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।